আশরাফুল ইসলামের বিরুদ্ধে হাজারের বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করার অভিযোগ উঠল মালদহে। শুধু তাই নয়, আট বছর ধরে ওইসব রেশন কার্ড থেকে কোটি কোটি টাকার দ্রব্য তোলা হয়েছে বলেও অভিযোগ। বাংলাদেশের সঙ্গেও লেনদেন হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠছে। এই অভিযোগে রেশন ডিলারকে সাসপেন্ড করল খাদ্য সরবরাহ দফতর। প্রায় আট কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদহের কালিয়াচক তিন নম্বর ব্লকে রেশন ডিলার ছিলেন আশরাফুল ইসলাম। বৈষ্ণবনগর থানা এলাকায় শাহনবাচক পঞ্চায়েত মালতিপুরের বাসিন্দা তিনি। মালদহ জেলার খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এক হাজারের বেশি ভুয়ো বা জাল রেশন কার্ড ছাপিয়ে দীর্ঘ প্রায় আট বছর ধরে রেশন তোলা হচ্ছিল। তারপর সেই সব জিনিস কালো বাজারে বিক্রি করা হতো। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই কারবার চলেছে বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জেলা খাদ্য দফতর। সেই তদন্তেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। তদন্ত চালিয়ে এই দুর্নীতির প্রমাণ মিলেছে বলে জেলা খাদ্য সরবরাহ দফতর সূত্রে দাবি করা হয়েছে। এক হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুটপাট করেছেন এই তৃণমূল নেতা। ২০১৫ সাল থেকে ২২ সাল পর্যন্ত এই লুটপাট চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে রেশন ডিলারকে। এমনকি সাসপেন্ড করা হয়েছে তার ডিলারশিপ। এরই পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটরকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এলাকার ফুড সাপ্লাই ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা খাদ্য দফতর। বৈষ্ণবনগরে যে রেশন ডিলারকে মোটা অঙ্কের এই জরিমানা ধার্য করা হয়েছে তার রাজনৈতিক পরিচয় নিয়েও জেলা জুড়ে সরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, আশরাফুল ইসলাম নামে ওই রেশন ডিলার শাহবাচক পঞ্চায়েতের তৃণমূল অঞ্চলে কমিটির সভাপতি। এছাড়াও কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য তিনি। তৃণমূল নেতা তথা অভিযুক্ত রেশন ডিলার আশরাফুল ইসলামকে এলাকায় দেখাই যাচ্ছে না। দেখুন, অভিযোগ পাওয়ার পরে আমরা নড়েচড়ে বসেছি। যখন আমাদের নজরে বিষয়টা এসছে, আমরা জেলা স্তরে এনকোয়ারি হয়েছে, কলকাতা হেডকোয়ার্টার থেকেও টিম এসেছিল, তারাও যথারীতি ডিউলি এনকোয়ারি করেছে। আমরা ডোর টু ডোর সার্ভে করেছিলাম। সার্ভে করে অভিযোগ মেনলি ছিল বেশ কিছু সংখ্যক ভুয়ো কার্ড ডিলার করিয়েছে বা বিভিন্নভাবে উনি কার্ডগুলো তৈরি করেছিলেন, তো তার সত্যতা প্রমাণিত হয়। আমরা যে ডোর টু ডোর যাই, সেই কার্ডগুলো সত্যি তার লোক পাওয়া যায়নি, যাদের কার্ড তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। তাহলে অভিযোগ স্বাভাবিকভাবেই প্রমাণ হয় এবং তারপরে আমরা তাকে শোকজ করি, হিয়ারিং করি এবং যথারীতি আমাদের যে পেনাল প্রসিডিওর আছে তার মধ্যে দিয়ে যাই এবং ফাইনালি এই যে সময়টা সে হচ্ছে ভুয়ো কার্ডগুলোর মাল সে আত্মসাত করেছে বলে অভিযোগ, সেই সময়ের উপর যতটা সময় সে মালটা আত্মসাত করেছে সেই হিসেবে আমাদের কন্ট্রোল অর্ডার অনুযায়ী আমাদের যা পেনাল্টি হয়, পেনাল্টি প্রভিশন হয়, পেনাল্টির যা পরিমাণ হয় সেই হিসেবে দেখা গেছে ৭ কোটি ৮৫ লক্ষ টাকা তার ফাইন হয় আমাদের আইন অনুযায়ী। সেই ফাইনটা এই বিপুল সংখ্যক যে অ্যামাউন্টের টাকাটা আমরা পেনাল্টি করি, স্বাভাবিকভাবেই ডিলার সেটাকে মানতে চায়নি এবং তিনি হাইকোর্টে চলে গেছেন এর বিরুদ্ধে। এখন কোর্টটা কেসটা হচ্ছে হাইকোর্টে বিচারাধীন বিষয়, তো এখন হাইকোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট আসার পরে ডিসিশনটা পাওয়া যাবে। আর ইন দ্য মিন টাইম আমরা যেটা করেছি, ডিলারকে সাসপেন্ড করা হয়েছে এবং পাশে পার্শ্ববর্তী যে ডিলারের সাথে ট্যাগ করা হয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না। দেখলাম যে অভিযোগের সত্যতা আছে, অনেকাংশেই তার সত্যতা আছে, সেই হিসেবেই তার পেনাল্টি হয়েছে। তৃণমূল দলটি সারা পশ্চিমবঙ্গে দুর্নীতি এবং দুর্বায়ত্তন এমনভাবে করেছে, আজকে তৃণমূল দলের নেতা, পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চল সভাপতি, একাধারে তিনি রেশন ডিলার, তিনি ১০০০ ভুয়ো রেশন কার্ড করে সেই মাল তিনি কয়েক বছর ধরে তুলে যাচ্ছেন। এবং তার থেকেও বিষয়টি যেটা দেখা, এই অঞ্চলটি সীমান্তবর্তী এরিয়া, এখানে ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটে এবং সেই অনুপ্রবেশকারীদের কাদের কাদের ভুয়ো রেশন কার্ড করে দিয়েছেন তিনি, সেটাও কিন্তু তদন্ত হওয়া দরকার। আজকে খাদ্য দপ্তর সহ স্বাস্থ্য দপ্তর সমস্ত জায়গায় তৃণমূল দুর্বাত্তান করেছে। দেখুন, এটা ইনকোয়ারি চলছে, এটা হচ্ছে ফুড ডিপার্টমেন্ট ইনকোয়ারি করেছে, তার প্রাইমের ফেসে রিপোর্টের পরে ওর পেনাল্টি হয়েছে। তারপরে যদি কেউ হাইকোর্ট যেতে পারে, হাইকোর্ট তো একদম পেপার দেখে কথা বলে, হাইকোর্ট তো খালি পেয়ে চোখে বলে না। তো আমার মনে হয় হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা সবাইকে মেনে চলা উচিত। কোন দল কখনোই বলে দেননি যে তুমি দুর্নীতি করো আমি তোমার পাশে আছি। দল স্টেট বলেছে যে দলেরই কর্মী থাকে, যত বড়ই থাকুক, যদি দুর্নীতি করে ধরা পড়ে তার প্রপার অ্যাকশন হবে।